ওমা একটা কথা বলবো, কালে হাত দিয়ে কেউ বসে থাকবেন না। আমার মাকে অনেকবার বলি যে মা কালে হাত দিয়ে বসে থেকো না, কিন্তু মা কখন কালে হাত দিয়ে নিজেই ভুলে যায়, কি তাই তো? কখন চিন্তা ভাবনায় কালে হাত পড়ে যায়। তো আজ আছি কাল নাই চিন্তা করে লাভ নাই, মরে তো একদিন যাবই, তাই বলে যে ভেবে বসে থাকবো একদিন মরে যাব, কি হবে কি করব সেটা ভেবে লাভ নেই। আমি কি করে আনন্দ পাব, কি করে শান্তিতে থাকতে পারব সেটাই ভাবতে হবে, তাই না? দুদিন থাকলেও তো মানব কুলে তো জন্ম নিয়েছি, তাই না? একটু তো আনন্দ করতেই হয়। এই ভবের হাটে এসে যে শুধু কষ্ট পেয়ে যাব, কষ্ট যদি সহ্য করতে পারি সুখ তাহলে পাওয়ার অধিকার আমার অবশ্যই আছে। তাই এক চাষি ভাই সারাদিন পরিশ্রম করার পরে যখন তার মালিকের কাছে টাকা নিতে যায়, তখন তার মালিক বলে, ও চাষি ভাই এখন আমার কাছে কিন্তু সময় নাই, আমি এখন কিছুতেই টাকা দিতে পারবো না, আমার কাছে এখন একদমই টাকা নেই। তাই চাষি ভাই হেসে হেসে বললেন, হে বিধি, আজকে যার কাছে আছে সেই যদি বলে নেই তাহলে আমরা কি করব, কি তাই তো? তো আমি ছোট মুখে একটা বড় কথা একটু ছোট জিজ্ঞাসা করতে চাই, কি বাবা জিজ্ঞাসা করতে পারি ছোট্ট করে আপনাদের কাছে? কারণ আমরা সকলে জানি শিক্ষার শেষ নেই আর মার খাওয়ারও বয়স নেই, আছে কি? একদমই না। তো আমার যদি বাবা থাকে তাহলে বাবারও তো বাবা থাকতেই পারে, তাই না? তো কথাটা কোথায়, কথাটা জিজ্ঞাসাটা শুধু আমার একটাই, ও বাবা বলেন তো যে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি খাটার জন্য না খাটছি বেঁচে থাকার জন্য, কোনটা গো? আমি মায়েদেরকেও বলছি, সবাইকে এখানে যতজন আমি সবাইকে বলছি, আমি কমিটির বাবুদেরও বলবো, বলেন পৃথিবীতে বেঁচে আছি খাটার জন্য না খাটছি বেঁচে থাকার জন্য, কোনটা? খাটছি বেঁচে থাকার জন্য, তাই তো? এদিকে কি একই মত, খাচ্ছি বেঁচে থাকার জন্য, তাই তো? তো সেটাই যদি হয় তাহলে আমাকে বলো কমিটির দাদা ভাই প্রতিদিন কেন খাটতে হয়? তাহলে এবার মনে করো আরেকবার ভালো করে ভাবো তো, পৃথিবীতে বেঁচে আছে খাটার জন্য না খাচ্ছি বেঁচে থাকার জন্য, কোনটা? তাহলে এবার আরেকবার ভাবো, যদি আমাকে প্রতিদিনই খাটতে হয় তাহলে বেঁচেই তো আছি খাটার জন্য, কি? তুমি এক সপ্তাহ যদি কাজ করো সেই টাকাটা দিয়ে কয়দিন খাবো বাবা, কয়দিন, কি? তাহলে সেই টাকা যদি আবার শেষ হয়ে যায় আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে হবে, আবার খাটতে হবে, কি? তাহলে একবার ভেবে দেখেছো যদি আমরা খাটি বেঁচে থাকার জন্য, সেটা তো আমার মনে হয় ভুল, পৃথিবীতে আমরা বেঁচে আছি খাটার জন্য, কারণ না থাকলে না কাটলে ভাত নেই, আর যাদের আছে তাদের কিন্তু আরো সুখ নাই, যারা খেটে খায় দেখবেন তাদের মনে শান্তি বেশি সুখ বেশি, কি? আর যাদের আছে কি না তারা শান্তি সুখ কিন্তু পায় না, টাকার জোয়ারে ভেসে যায় কিন্তু সুখ কি জিনিস ওদের বেশি থাকে না, তাই বলছে। আমার জীবন হলো ভবের বাড়ি আর তুমি দুঃখ নামে দিলে গাড়ি, জংশনে জংশনে হে গাড়ি থেমে থেমে যায়। জংশনটা কি তো? এই যে এই রাস্তাটা থাকার পরও কিন্তু একটা বাইপাস হলো, হলো তো? কেন? গাড়ি ঘোড়া অনেক হয়ে গেছে, লোক সংখ্যা বেশি হয়ে গেছে, একটা রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে তার জন্য আরেকটা বাইপাস করে দিল, তাই তো? তো সেরকম আমাদের এই জীবন গাড়িটা চলতে চলতে মা যখন সুখের জোয়ার আসে তখন আমরা সুখের জোয়ারে ভেসে যাই, মনে করি না যে এরপরে কি
দুঃখ আসবে, মনে করি যে এরপরে মনে হয় সুখেই আসবে। সেই জন্য সুখের জোয়ারে ভাসতে ভাসতে ভগবানের নাম নিতেই ভুলে যায়। আর যখন দুঃখের জোয়ারে ভাসি তখন ওই যে রাস্তায় বাম্পার হয় না বাবা, ওই বাম্পারের মতো ভগবানের নাম নিতে নিতে ধাক্কা খেতে খেতে যেতে হয়। তাই সেই জায়গায় বলছে জংশনে জংশনে হে গরে থেমে থেমে যা, ওরে যার আছে যত বেশি বিধি তুমি তারে দাও তত খুশি। ও মা আর ও পার হয়ে বসে আছি সুন্দর ভেলা, ও বিধি তোমার কি দয়া মায়া না।
চাই না এই বাকি জীবন আমি তোমার নাম নিয়েই কাটিয়ে দিতে চাই হরি বল হরি বল তাই বলছে সুখেরই আশা জগত বিধি দিয়ে গেছো ফাঁকি তুমি দয়ার শেষ ভরসা কি আর আছে বাকি দয়া মায়া